আর এদিকে রাজ দর্শন শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল মিছার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে দিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা দর্শী তাবন তাদের পথে বলার জায়গা নাই ম্যাডাম জিয়া আপনি যে রাস্তায় নেমেছেন আপনি কি চাচ্ছেন মানে কি উদ্দেশ্যে রাস্তায় নেমেছেন সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং বিএনপি কে নিয়ে এক পুলিশ গান গেয়েছেন সেই পুলিশের গানটি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় সৃষ্টি করেছে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক শুরুতে যেমনটা দেখে এসেছেন একজন প্রতিবাদী পুলিশ ভাই সে বিএনপিকে নিয়ে এমন একটা প্রতিবাদী গান তৈরি করেছে সে রীতিমতো নেট দুনিয়াকে নিজেই কিনে ফেলেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সবকটি প্ল্যাটফর্মে এই পুলিশ ভাইয়ের গানটি ভাইরাল দর্শক আপনারাও যদি এই গানটি খেয়াল দিয়ে এক মিনিট হলেও শোনেন তাহলে আপনাদের শরীরের প্রতিটা পশম দাঁড়িয়ে যাবে কারণ এই গানের ভিতর এমন কিছু কথা তিনি উল্লেখ করেছেন যে কথাগুলো রীতিমতো মানুষের রক্তকে গরম করে দেয় দর্শকের পাশাপাশি আপনাদের দেখাবো প্রধানমন্ত্রীর বিদায়ের কান্না শুরু হয়ে গেছে বিদায়ের কান্না শুরু হয়ে গেছে সেটা কীভাবে বুঝলাম তার একটা পদত্যাগের আগে একটা চিঠি লিখেছিলেন তিনি পদত্যাগ করবেন বলে সেই চিঠিটি কীভাবেই না কীভাবে ফাঁস হয়ে গেল সেই চিঠি নিয়ে সারা দেশ ইতিমধ্যে তোড়পাড় সৃষ্টি হয়েছে তো দর্শক একে একে দুটো ভিডিওই আপনাদের দেখাবো সর্বপ্রথম সেই প্রতিবাদী কণ্ঠে আমাদের সেই পুলিশ কনস্টেবলের গানটি আপনাদের উপহার দেব তারপর বিস্তারিত দেখবেন সেই লাইভটিতে সেই চিঠি আপনাদের সামনে প্রকাশ করা হবে তো দর্শক পরবর্তী নিউজ আপডেট দেখতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজাতে হবে তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে দেখে আসা যাক সম্পূর্ণ ভিডিও আজ ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার চারিদিকে আজ ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে দিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা ধর্ষী তাবন তাদের পথে বলার জায়গা নাই ধর্ষী তাবন তাদের পথে বলার জায়গা নাই বলবে যারে সে ও পাপি দর্শন করতে চাই চারিদিকে আর দর্শন শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল প্রচার করো সরকার চারিদিকে আর দর্শন শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার দর্শক এখন সাজে নেতা ধর্ষিতা হয় দোষী ভগের মূল্যক দেশটা ভাবে জীবন সর্বনাশী দর্শক এখন সাজে নেতা ধর্ষিতা হয় দোষী ভগের মূল্যক দেশটা ভাবে জীবন সর্বনাশী ধর্ষিতা হয় কন্যা যখন কিংবা ভাইয়ের বোন ধর্ষিতা হয় কন্যা যখন কিংবা ভাইয়ের বোন কি যে বাতাসেই বুঝে হারাই বুকের ধন চারিদিকে আর ধর্ষণ শুধু স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা ধর্ষী তাবন তাদের পথে বলার জায়গা নাই ধর্ষী তাবন তাদের পথে ও পাপি দর্শন করতে চায় চুপি মেরে দেখছে এখন কর্তা দেশের নেতা বলছে বিচার পাবে দর্শক শাস্তি হবে যথা চুপি মেরে দেখছে এখন কর্তা দেশের নেতা বলছে বিচার পাবে দর্শক শাস্তি হবে যথা শাস্তি পাবে বিচার হবে ধর্ষকের ওই তখন শাস্তি পাবে বিচার হবে ধর্ষকের ওই তখন নেতার কন্যার
ধর্ষিত নাম বলবে দশে যখন কারে দিকে আর ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার চারিদিকে আর ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা স্বাধীন শেষের সভ্য সুনাম করছে বিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা ধর্ষী তাবুন কাঁদে পথে বলার জায়গা নাই ধর্ষী তাবুন কাঁদে পথে বলার জায়গা নাই বলবে যারে সেও পাপি ধর্ষণ করতে চাই স্বাধীন দেশে থাকে ধর্ষি ধর্ষণের এই গতি ধর্ষিত হয় ধর্ষিতা নয় ধর্ষিত হয় জাতি স্বাধীন দেশে থাকে যদি ধর্ষণের এই গতি ধর্ষিত হয় ধর্ষিতা নয় ধর্ষিত হয় জাতি ধর্ষক শত্রু দেশের ভয়টা তবে কিসের বৃথা প্রচার করছি কেন ধর্ষিতা বনলাসের চারিদিকে আর ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার চারিদিকে আর ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা ধর্ষী তাবুন কাঁদে পথে বলার জায়গা নাই ধর্ষী তাবুন কাঁদে পথে বলার জায়গা নাই বলবে যারে সেও পাপি দর্শন করতে চায় এদিকে আজ ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা ধর্ষী তাবুন কাঁদে পথে বলার জায়গা নাই ধর্ষী তাবুন কাঁদে পথে বলার জায়গা নাই বলবে যারে সেও পাপি ধর্ষণ করতে চায় চারিদিকে আর ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল প্রচার করো সরকার চারিদিকে আর ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার দর্শক এখন সাজে নেতা ধর্ষিতা হয় দোষী ভোগের মূল্যক দেশটা ভাবে জীবন সর্বনাশী দর্শক এখন সাজে নেতা ধর্ষিতা হয় দোষী ভোগের মূল্যক দেশটা ভাবে জীবন সর্বনাশী ধর্ষিতা হয় কন্যা যখন কিংবা ভাইয়ের বোন বলবে যারে সেও পাপি দর্শন করতে চায় বলবে যারে সেও পাপি দর্শন করতে চায় ধন্যবাদ ম্যাডাম জিয়া আপনি যে রাস্তায় নেমেছেন আপনি কি চাচ্ছেন মানে কি উদ্দেশ্যে রাস্তায় নেমেছেন আসসালামু আলাইকুম বন্ধুরা শেখ হাসিনা 2006 সালে যখন তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা চলে যায় তখন তিনি একটি নিরপেক্ষ সরকারের আন্ডারে আবারও নির্বাচন দেওয়ার জন্য বিভিন্ন বিদেশি দূতাবাসের কাছে গোপনে চিঠি লিখেছিলেন সেখানে তিনি লিখেছিলেন আমাদের দেশ আজ চরম অস্থিরতা বিরাজ করছে আপনারা আমাদেরকে রক্ষা করুন আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলোতে এই চিঠি দিয়েছিল শেখ হাসিনা সেখানে তিনি দেশের সেনাবাহিনী সরকার ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করেছিলেন এবং বলেছিলেন বাংলাদেশের গণতন্ত্র আজ বিপন্ন অথচ সে শেখ হাসিনাই এখন বলছে বিএনপি নাকি বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় আসতে চাইছে অথচ এই শেখ হাসিনাই কিন্তু সেদিন গোপনে চিঠি দিয়েছিল বিভিন্ন বিদেশি দূতাবাসগুলোতে আর এখন মুখে বড় বড় কথা বলছে হাসিনা এভাবে শেখ হাসিনা দেশের মানুষকে প্রতারিত করে আসছে 2008 সালের নির্বাচনের আগে সে বলেছিল মানুষকে 10 টাকা কেজি চাল খাওয়াবে অথচ এখন 10 টাকা দিয়ে একটা ডিমও পাওয়া যায় না ক্ষমতায় থাকার জন্য রাশিয়া চীন সহ বিশ্বের বড় বড় পরমাণু শক্তিধারী দেশগুলোকে এই গরিব দেশের সব সম্পদ দিয়ে দিচ্ছে রাশিয়াকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দিচ্ছে চীনকে ব্রিজ কালভার্ট সহ বিভিন্ন ক্ষেত্রে বড় বড় বিনিয়োগ প্রকল্প স্থাপনে সাহায্য করছে শেখ হাসিনা এর ফলে তারা 100 টাকার কাজ 500 টাকা দিয়ে করছে অর্থাৎ যেখানে খরচ হচ্ছে 1,000 কোটি টাকা সেখানে তারা দেখাচ্ছে যে তাদের 3,000 কোটি টাকা খরচ হচ্ছে অর্থাৎ তাদের লাভ 2,000 কোটি টাকা এভাবে গরিব দেশকে আরো গরিব করে ফেলছে শেখ হাসিনা এছাড়াও তার আশেপাশে যেসব
চামচারা রয়েছে তাদেরও পকেট ভারী করছে হাসিনা। এদিকে বন্ধুরা, নির্বাচনের আগে হাসিনার পতনের আগেই গর্জে উঠেছে নুরু, চলুন তার ভিডিওটি দেখতে থাকি। চলে আসবে এদিকে, বিনয়ের সাথে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখনো প্রধানমন্ত্রী আছেন, আপনি একটা সৎ সাহস থেকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। এই ঢাকার সমাবেশগুলোতে এত হামলা মামলা, তারপরও লোকজনের কমতি দেখতে পাচ্ছেন? কম নাই। আর বিপরীত দিকে বাস রিজার্ভ করে, গার্মেন্টস বন্ধ করে, মার্কেট বন্ধ করে লোক নিয়ে আসে। কালকে যে তথাকথিত ছাত্র সমাবেশ, আমি বলেছিলাম ওই ছাত্র সমাবেশে অংশ নেওয়ার আগে মেধাবী বিবেক সম্পন্ন ছাত্রদেরকে আবগারের খুনিদের ছাত্র সমাবেশে তারা যাবে কিনা ভাবা উচিত। বিষয়কে বিনয়ের সাথে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখনো প্রধানমন্ত্রী আছেন, আপনি একটা সৎ সাহস থেকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। ওই সমাবেশে যারা আসছে শুধুমাত্র তাদের ভোট নেবেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কতজন নির্বাচন চায়, আমার বিশ্বাস ওই সমাবেশেরও অন্তত পক্ষে 60-70% লোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাবে। কারণ তারা ছাত্রলীগের ভয়ে, যুবলীগের ভয়ে জোর করে ওই সমাবেশে নিয়ে আসা হয়েছে, মন থেকে তারা ওই সমাবেশে আসে নাই। এখন হাসিনা ভারতের গুণ গাইবে, হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবে, কিন্তু বেগম জিয়া তো এটা করতে পারেন না, কারণ উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, উনি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, উনি কেন এই কাজটা করেন? এবং ভবিষ্যতে যারা আসবে আপনি কি মনে করেন তারা এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা তুলবে? আমি বাংলাদেশের ভাইগণ এবং বাংলাদেশের কিছু কিছু লেসপেন্সাররা অনেক সময় একটা কথা বলে, এবং এই কথাটাকে আমি আজকে টিটু রহমান আমাকে যখন প্রশ্নটাকে অর্গানাইজ করতেছিল আমি তখন কথাটা মনে করেছি। তারা বলছে, আমেরিকা কি পৃথিবীর কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে? অনেকে বলে, অনেকেই কথাটা বলে। আবার অনেকে বলে যে আমেরিকা তার নিজের স্বার্থে বাংলাদেশে এসে এখন আমাদের সার্বভৌমত্বের উপরে হাত দিচ্ছে। আবার এখন প্রফেসর ইউনুসের বিচার ব্যবস্থা নিয়ে যখন আন্তর্জাতিক মহল যারা কথা শুরু করেছে তাদেরকে বলে আমাদের দেশের স্বাধীন বিচার ব্যবস্থার কথা। আমি সার্বিক থেকে দিক থেকে প্রথম আসি, আমেরিকা কি কোথাও গণতন্ত্র আবিষ্কার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে? আপনাদেরকে আমি বলি, আমেরিকা নিজে থেকে কোথাও গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করায় কি করায় না, আমি এটা নিয়ে মন্তব্য করবো না, কিন্তু একটা কথা বলি, সাদ্দাম হোসেনের মতো লোকজনরা, গাদ্দাফির মতো লোকজনরা যখন যেখানে বসে থাকে তখন মানুষ অসহায় হয়ে পড়ে। অসহায় হয়ে পড়ার পরে কি করে? তারা সেখানে যায়। যেমন আমি ইরাকের উদাহরণটা দেই, আমেরিকা ইরাকে গেল, সাদ্দাম হোসেনকে রিমুভ করলো, এবং আমেরিকা সর্বান্তকরণের চেষ্টা করলো যে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় কিনা। আপনাদেরকে আমি বলি, বলবেন আপনারা আমেরিকা ফেল করেছে, আমেরিকা ফেল করেছে না, আমেরিকাকে ফেল করানো হয়েছে। কেন করানো হয়েছে? শিয়া সুন্নি সেক্টরিয়ান ভায়োলেন্স, তারা একটা পর্যায়ে বলল যে আমেরিকানদের এখান থেকে তারা, আমেরিকা ইরাকে তাদের থাকাকালীন, আপনারা হয়তো জানেনও না কত বিলিয়ন ডলার তারা ইরাকি ডেভেলপমেন্টের জন্য তারা ইনভেস্ট করেছিল, কিন্তু শিয়া সুন্নি কাদিয়ানি এই দল সেই দল মারামারি ধরাধরি করে কি করলো? আমেরিকারে পাঠিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে একটা রোগ। এখন অন্যদিকে আসেন, এই আমেরিকা দক্ষিণ কোরিয়া গেল, তখন উত্তর আর দক্ষিণ ছিল না, কোরিয়ায় গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ঠিক আছে? যখন কোরিয়া গেল, কোরিয়া যাওয়ার পরে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুইটা ভাগ হয়েছে, কারণ একটা কারণে, এক জায়গায় ওই কিম জং উনের দাদারা ওই সময় তারা বলছে যে না, আমরা উত্তর কোরিয়া, আমাদের গণতন্ত্রের দরকার নাই, আমাদের আমেরিকার সাহায্যের দরকার নাই, কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক নেতারা এবং তারা আবিষ্কার করলো যে আমরা আমেরিকার হেল্প নেব। তো দক্ষিণ কোরিয়া আমেরিকার হেল্প নিল 1952 সাল থেকে আজ অবধি। ওখানে কি গণতান্ত্রিক পন্থায় তাদের সরকার নির্বাচন হয় না? ওখানে কিন্তু শিয়া সুন্নি যুদ্ধ নাই? ওখানে কি তাদের ইকোনমি, তাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তাদের কমিউনিকেশন, তাদের আজকে কোথায় গেছে দক্ষিণ কোরিয়া? আমি যারা বলে আমেরিকা কোথাও গিয়ে কারো ভালো করেছে, আমি ওইটার উত্তর দিচ্ছি, এটা করেছে
ওখানে গিয়ে তো এই কাজটা করেছে দক্ষিণ কোরিয়া। তাইওয়ানের দিকে তাকা, আমেরিকা ওখানে গেছে, ওখানে আমেরিকানদেরকে পিটানো হয় না, বলে না আমেরিকানরা যাও। কি করছে আমেরিকা? ওখানে ইনভেস্ট করছে, তাইওয়ানকে কোথায় নিয়ে গেছে, একটা ইন্ডাস্ট্রিয়াল সাকসেসের পর্যায়ে নিয়ে গেছে তাইওয়ানকে। সিঙ্গাপুরের দিকে তাকান, তারা কি করেছে, তাকায় দেখেন সিঙ্গাপুরের দিকে কি করেছে। এখন আমি বলবো না আমেরিকা সব জায়গায় ভালো করেছে, আমি এটা বলবো না, আমি আমেরিকার দাবিদারি করি না, কিন্তু একটা জিনিস করি, সেটা কি জানেন? হোয়াট ইজ আমেরিকান পলিসি টুয়ার্ডস বাংলাদেশ, আমেরিকান বাংলাদেশি পলিসি কি? এই বাংলাদেশি পলিসির, আমেরিকান পলিসির দিকে যদি আমি তাকাই, সেটা দেখি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, এক্সপোর্ট ইম্পোর্টের জন্য আমি আমেরিকান পলিসিকে পছন্দ করি। এখন আমি যদি দেখি আমেরিকান পলিসি ইজ নাথিং বাট ব্লেসিং ফর বাংলাদেশি পিপল অ্যান্ড বাংলাদেশ, দেন হোয়াই শুডন্ট আই টেক দ্যাট পলিসি? এখন আপনারা ওখানে বসে বসে বলবেন আমাদের সার্বভৌমত্ব, যারা বলেন সার্বভৌমত্ব, এই কুত্তার বাচ্চাদেরকে আমি বলবো, কুত্তার বাচ্চারা তোরা তোদের পাশায় একটু চুলকায় জিজ্ঞাসা করতো 2017 সালের 8ই এপ্রিল হাসিনা যখন ভারতের সাথে প্রতিরক্ষা এমওইউ সাইন করেছিল, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতের হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশের সীমান্তকে ভারতের হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশের অর্থনীতিকে ভারতের হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশের প্রতিটা সেক্টরকে ভারতের হাতে তুলে দিয়েছিল, তখন তোমরা সার্বভৌমত্বের কথা বলো না কেন, ভারতীয় পলিসি নিয়ে কথা বলো না কেন? বাংলাদেশে ভারতীয়রা ঢুকে পিলখানায় বাংলাদেশের 57 জন সূর্য সন্তানকে হত্যা করা হলো, তোমরা কিছু বলো নাই কেন? সুখরঞ্জন বালির মতো নিরপরাধ একটা লোককে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মামলায় যাতে সাক্ষী দেওয়া না লাগে তাকে ভারতে নেওয়া হলো, তোমরা কোনো কথা বলতে পারলা না, তখন তোমাদের সার্বভৌমত্ব কি ছিল? বাংলাদেশের বুদ্ধিজীবী নামধারী কতগুলো কুত্তা সামাজিক পতিতা, তাদেরকে বলবো ভারত সম্পর্কে তোমাদের মুখে কুলু পাটা থাকে কেন? তখন কি তোমরা তোমাদের মুখের মধ্যে গুপোকা নিয়ে বসে থাকো? তখন তোমাদের সার্বভৌমত্বের কথা মনে থাকে না, তখন বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম দেশ সেটার কথা মনে থাকে না, তখন বাংলাদেশ যে 90% মুসলমানের দেশ, যে দেশে মুসলমানদের ধর্ম পালন করার মতো সাংবিধানিক ক্ষমতা আছে, তখন তোমাদের এটা মনে থাকে, মুসলমানদের পিটাতে হবে, মসজিদে ঢুকে পিটাতে হবে, মুসলমানদের স্কলার যারা তাদেরকে হাজতে ঢুকাতে হবে, নিপীড়ন চালাতে হবে, এবং যেই তোমরা মারা যাবা ওই মুসলমানদের একজনদেরকে জোর করে টেনে আনতে হবে যে তোমরা এবার জানাজা পড়ো, ঠিক আছে? তো এ ধরনের মন্তব্য করে তো কোনো লাভ নেই, এ ধরনের কথাবার্তা বলে এই যে বলবে যে আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা, কিসের স্বাধীন বিচার ব্যবস্থা বাংলাদেশের? কিসের স্বাধীন বিচার ব্যবস্থা? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ অবধি কোন সরকারই এই ওয়াদা রাখে নাই যে বাংলাদেশকে বিচার ব্যবস্থাকে স্বাধীন করে দেবে, কোন সরকার করে নাই, আওয়ামী লীগ করে নাই, বিএনপি করে নাই, জাতীয় পার্টি করে নাই, ইভেন দেখ মনিউদ্দিন ফখরুদ্দিনরাও যখন আসছে তখনও তারা করে না। বাংলাদেশের দুইটা প্রতিষ্ঠান আমরা যদিও বলি আমরা গণতান্ত্রিক, আমরা যদিও বলি 4-5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এর একটা বিকল্প আছে, এর বিকল্প কি টিটু রহমান? এই কথাটা আমি আর আপনি আরো আলোচনা করা উচিত, বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে স্বাধীন করে দেয়া হোক এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে স্বাধীন করে দেওয়া হোক, দেখবেন কোন এক সময় তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাই। এই প্রতিষ্ঠান দুটোকে কমপ্লিট স্বাধীনতা দিয়ে, আপনি আপনি দেখেন ব্যর্থ, আমরা বলি পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র, আপনি দেখেন সেখানে প্রধান মানে সেখানে বিচার ব্যবস্থা কত শক্তিশালী, তাই না? সো আমাদের দেশে এটা হবে না কেন? আমাদের দেশে হবে না এই জন্যই যে আমরা বিচার ব্যবস্থাটাকে আমাদের রাষ্ট্র মানে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য ব্যবহার করি। এখন আমাদের নিজেদের বশংবদ মানে রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা ওখানে বিচারক করি, এটাই হচ্ছে সমস্যা। অর্থাৎ আপনি আপনি একদিকে মানে ন্যায় বিচার চাবেন, অন্যদিকে আপনি মানে রাজনৈতিক লোকদেরকে নিয়োগ দেবেন, তাহলে তো একসাথে দুটো হবে না, এরা আসলে চায়ও না। হ্যাঁ, আপনি কি মনে করেন চিত্র রহমান, আমি 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 আর আপনি আলোচনার খাতিরে একটা কথা বলি, 90 এর পরে বিএনপি তো দুই টার্ম
সরকার চালাইছে চালায় না তারা ভালো কাজের কথা বলে অফকোর্স তারা এই বর্তমান সরকারের চেয়ে অনেক কম দুর্নীতি করছে কিন্তু অনেক কম করছে বেগম জিয়া উনি কি পারতেন না বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এবং নির্বাচন নির্বাচন কমিশনকে কমপ্লিটলি স্বাধীনতা দিয়ে বাংলাদেশের স্ট্রাকচারটাকে স্ট্রং করতে উনি কি করেছেন এখন হাসিনা ভারতের গুণ গাইবে হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবে কিন্তু বেগম জিয়া তো এটা করতে পারেন না কারণ উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী উনি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান উনি কেন এই কাজটা করেন এবং ভবিষ্যতে ভবিষ্যতে যারা আসবে আপনি কি মনে করেন তারা এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা তুলবে ওই পাওয়ারফুল লোক যারা আছে তাদের সাথে উনি যেভাবে সম্পর্ক প্রতিষ্ঠিত করেছেন বা সম্পর্ক করেছেন সেই সম্পর্কটা এটা কিন্তু আসলেই একটা দক্ষতার ব্যাপার এবং এই দক্ষতা উনার আছে উনি কাউকে টাকা দিয়ে বা ইয়ে করে করেননি এটা উনার দক্ষতা আছে এটা উনার সোশ্যাল আইকিউ বলেন হ্যাঁ ইমোশনাল আইকিউ বলেন যাই বলেন এখন ব্যাপার হচ্ছে যে এই ভদ্রলোককে উনাকে উনার পক্ষে হিলারি ক্লিন্টন সহ কত 40 জন কিছুদিন আগেই একটা চিঠি দিল না চিঠি তো দিয়েছে সেই চিঠি দেওয়ার পরে কি করা হলো শেখ হাসিনা কিন্তু এই চিঠি নিয়ে তো কি মানে ঠাক মানে উনি তো এটা এটার ব্যাপারে কোনো এটাকে উনি কোনো পাত্তাই দেন নাই বরং এটা নিয়ে আরো কতগুলো উনি সমালোচনামূলক মন্তব্য করেছেন এর আগে তো 40 জন দিল ইয়েতে পত্রিকায় 40 জনে যেটা বলছে ওটার কথা বলছি জি ওটার কথা বলছি ওটা আপনার অনুষ্ঠানে আমি এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম ঠিক ওটার পরে দেখেন কিছু হলো না কিন্তু এখন আমি এবার কূটনৈতিক ইয়ের থেকে বলি একটু আমার যেটুকু আমেরিকা সম্পর্কে চিন্তা ভাবনা এখন দেখেন তো শেখ হাসিনাকে কি আপনি তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন ভিডিওটি আশা করি আমাদের সেই পুলিশ ভাইয়ের গানটি দেখে আপনাদের ভালো লেগেছে অনেকেই ভালো ভালো কমেন্ট করেছেন ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং প্রধানমন্ত্রীর সেই পদত্যাগের চিঠি সম্পর্কিত সেই ভিডিওটি দেখলেন সেই লাইভটি অতীব গুরুত্বপূর্ণ সেই লাইভটি দেখেছেন এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রকার নিজস্ব মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করতে পারেন তো দর্শক কথা না বাড়িয়ে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনাদের গুরুত্বপূর্ণ সময় আর নষ্ট করতে চায় না তো যে যেখানে আছেন ভালো থাকবেন এবং আমি যদি কোনো কথাই কষ্ট দিয়ে থাকি কেউকে কোনো জাতিকে অবশ্যই ক্ষমা করে দেবেন তো ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম